বিদায় বোর্ডের চার বছরের মেয়াদকালে বিশ্ব ক্রিকেটে আগের যে কোনো সময়ের তুলনায় শক্ত অবস্থানে দাঁড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। মাঠের খেলা আর ক্রিকেট ডিপ্লোমেসি সব ক্ষেত্রে রয়েছে বলার মতো অর্জন। ঘরের মাঠে একের পর এক সাফল্যের পাশাপাশি বিদেশেও বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াইয়ের সামর্থ্য রয়েছে টাইগারদের। বিস্তারিত আরও জানাচ্ছেন রাশেদ আমিদ। আর এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। চার বছরের জন্য দায়িত্ব নেবে নতুন পরিচালক পর্ষদ। ভোট সামনে রেখে এখন চলছে বিদায়ী বোর্ডের সাফল্য আর সীমাবদ্ধতার হিসাব নিকাশ। গত চার বছর ক্রিকেটারদের মাঠের সাফল্যে আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, যার মূলে রয়েছে দেশের মাটিতে একের পর এক সিরিজ আয়োজন। ক্রিকেট ডিপ্লোমেসিতে বিদায়ী বোর্ডের সাফল্য এটাই সবচেয়ে বড় প্রমাণ। করোনা মহামারীর মাঝেও সফলভাবে আয়োজন করেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো সিরিজ। সফল তো হয়তো 100 ভাগ না হলেও 90 ভাগ সফল তো ছিলই। সেই 2013 সালে এরকম একটা টার্মাল সিচুয়েশনকে হ্যান্ডেল করেছেন আমাদের মাননীয় বোর্ড সভাপতি। উনি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট এসেছিল, এটা তো একটা বড় ডিপ্লোমেসি। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সফল ডিপ্লোমেসির কারণেই আইসিসির আর্থিক সুবিধায় বিক্রির সমপর্যায়ে উন্নত হতে পেরেছে বাংলাদেশ। আইসিসি সবার সাথে তো এইটার থেকেও আমরা বেনিফিটেড হয়েছি। এটা কিন্তু ওনার প্রচেষ্টা, ডিপ্লোম্যাটিক ওনার কিছু কথাবার্তা চালচলনের জন্য উনি সাকসেসফুল হয়েছে। নেতৃত্বের ধারাবাহিকতা থাকলে আগামী দিনে মাঠের খেলায় আরও বড় অর্জনের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ক্রিকেটের বড় আসরগুলোর স্বাগতিক হওয়ার লড়াইয়ে সফল হবে বাংলাদেশ, এমনটাই আশা করছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান রশেদ অমিত। জিটিভি নিউজ, ঢাকা।